মায়াপুর। মায়াপুর বললে প্রথমেই আমাদের মনে আসে ইস্কনের কথা। আর এই ইস্কনে দুই একটা দিন যদি থাকার কথা ভাবি, সর্বপ্রথম মনে পড়ে গদা ভবনের নাম। আজ আমি এই ভিডিওর সাহায্যে সেই গদা ভবনের সুযোগ সুবিধা তুলে ধরব। চলুন শুরু করা যাক। এখন আমি দাঁড়িয়ে আছি গদা ভবনের যে একটা ছাদ আছে, একতলা ছাদ, সেখানে দাঁড়িয়ে আছি। তার সামনে দেখুন এই চন্দ্রদ্বয় মন্দির। আর আপনাদের আমি এই গদা ভবনে দুটো রুম ট্যুর করাবো। সেখানে কিভাবে বুকিং করবেন সেই ব্যবস্থা বলবো, এখানকার ফোন নাম্বার বলবো, এবং সবশেষে আমার একটা ভার্ডিক দেবো, যাতে আপনারা গদা ভবনে থাকবেন কি থাকবেন না এটা আপনি ডিসাইড করবেন। আচ্ছা, গদা ভবনের 512 নম্বর রুম, সেটা আপনাদের একটু রুম ট্যুর করে দেখাই। এটা এরকম দেখুন, এটা বেশ বড় রুমটা, বেশ বড়। এটা হচ্ছে এসি রুম, আর এটা হচ্ছে টোটাল 4টে বেড আছে। দেখুন এখানে এদিকে একটা বেড আর এদিকে একটা বেড, দুদিকে দুটো পাখা লাগানো আছে এদিকে, আর সুন্দর দুটো ফটো দেওয়া আছে, প্রভুর ছবি দেওয়া আছে এখানে। আর এই যে নিচ থেকে টানলে এখান থেকে একটা বেড বেরোবে, এই যে এখান থেকে বেড বেরোবে, ঠিক ওই দিকে তলায়ও ওই দিকে নিচ থেকে টানলে একটা বেড বেরোবে। আচ্ছা, এখানে জলের ব্যবস্থা আছে, এখানে হচ্ছে আয়না, আয়না এখানে একটা ছোট টেবিল, এখানে চেয়ার দেওয়া আছে, এখানে হচ্ছে আরেকটা বড় আয়না, বড় বিরল, বেশ সুন্দর ডিজাইন ওলা। আর এখানে একটা ছোট্ট আলমারি কভার টাইপের, আর এখানে হচ্ছে আপনার বালিশ, চাদর, ব্ল্যাঙ্কেট রাখা আছে। এখানে একটা কাঠের চেয়ার দেওয়া আছে, ওই দিকে দেওয়া আছে হ্যাঙ্গার, এখানে তো এসি আগেই বললাম, ওখানে একটা ঘড়ি দেওয়া আছে। দারুণ, খুব সুন্দর এবং অদ্ভুত ব্যাপার, এই ঘরটাতে ঢুকে গরম ফিল হচ্ছে না, এতক্ষণ বেশ গরম লাগছে, যে ফিল ঢুকলাম বেশ ঠান্ডা ফিল হচ্ছে। আর পুরো যে রুমটা সেটা একটা টাইলস করা আছে, কথা বলে পুরো টাইলস দিয়ে মোড়া। একবার ওয়াশরুমটা আপনাদের দেখাই, ওয়াশরুমটা এইদিকে হচ্ছে ওয়াশরুম, এই যে আলাদা করে করা আছে এরকম। ওয়াশরুমটা একবার দেখেন, লাইট জ্বালিয়ে, এইটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে একটা বেসিন আছে, একটা ওয়েস্টার্ন কমোড আছে, ওদিকে জেট স্প্রে আছে, শাওয়ার আছে, কল, বালতি, মগ প্রভৃতি দেওয়া আছে, এবং এখানে একটা গিজারও দেওয়া আছে। বেশ ভালো, বাথরুমটা একদম কম্প্যাক্ট, বেশ ছিমছাম, দারুণ, খুব সুন্দর। এই যে গদা ভবনের 4 বেডের রুমটা আপনাদের দেখালাম, এটার ভাড়া হচ্ছে 2510 টাকা, এটা এসি রুম, আর চারজন থাকতে পারবেন। আচ্ছা, গদা ভবনে যেটা আমি যে রুমটা আপনাদের দেখালাম 4 বেডের রুম, এছাড়াও একটা 4 বেডের রুম আছে যেটা নন এসি, সেটা হচ্ছে 700 টাকা করে। আর এটা এখন গেস্ট আছে, মানে খালি নেই বলে ওই জন্য আপনাদের দেখাতে পারছি না, এখানে একটু আস্তে কথা বলতে হচ্ছে। আচ্ছা, এবার আমাদের রুমে যাওয়ার পালা, এইটা হচ্ছে আমাদের রুম, এখান দিয়ে যাব। আমাদের রুমটা হচ্ছে ডাবল বেড, আমাদের রুমের ভাড়া নিয়েছে 500 টাকা করে। আমরা যে গদা ভবনের যে রুমটা আছে সেটা 216 নম্বর রুম, এটা ডাবল বেড। এখানে দেখুন একটা জাল মতন দেওয়া আছে, জাস্ট মনে হয় দরজা দিয়ে হাওয়া পাস করার জন্য, এটা জাস্ট খুলে দিলাম, এটা খোলাই আছে, আমার সৌপর্ণ এসে আগে জাস্ট এসছে। এটা ডাবল বেডরুম, এটার ভাড়া নিয়েছে 500 টাকা। আচ্ছা, এইটা আছে এখানে একটা বেড, আর এই যে নিচে একটা বেড দেখুন, এই যে নিচে একটা বেড, এই যে এখানে একটা বেড আছে, এখানে জানলা, এখানে একটা ছোট মিরর, আয়না দেওয়া আছে, প্রচণ্ড ঘেমে গেছি, একটা লাইক দেবেন প্লিজ। এখানে সিমেন্টের র্যাক করা আছে, বালিশ, আমাদের ব্যাগ রাখা আছে এখানে, এখানে রাখা আছে জলে, জল দিয়েছে ওনারা, মিনারেল ওয়াটার আছে, গুড নাইট লাগানো আছে, প্রভুর ছবি, ওখানে হ্যাঙ্গার। আর এখানে দেখুন ওপরটা দেখুন সুন্দর, ছাদটা এরকম একটাই পাখা আছে। আর এইটা হচ্ছে ওয়াশরুম, আর তার আগে ওয়াশরুমে যাওয়ার আগে একবার দেখাই, এই ঘরের যে মানে মেঝেটা, এটা মোজাইক করা আছে আগেকার দিনের, এখানে একটা ডাস্টবিন দেওয়া আছে, আর খাটগুলো ঠিকঠাক একজনে শোয়ার মতন, এদিকে দুটো বালিশও দেওয়া আছে। আর একবার ওয়াশরুমটা আপনাদের দেখাই, এইরকম ওয়াশরুম, ওয়েস্টার্ন কমোড দেওয়া আছে, জেট স্প্রে দেওয়া আছে। আচ্ছা, এইটাতে শাওয়ার, বালতি, মগ, আর হচ্ছে বেসিন দেওয়া আছে, এখানে একটা মিরর দেওয়া আছে। এক্ষেত্রে কিন্তু গিজার ফেসিলিটি নেই, গিজার ফেসিলিটি কিন্তু নেই। এই ঘরটার ভাড়া আমি আগেও বলেছি, আবারও বলছি, এটার ভাড়া হচ্ছে 500 টাকা। যেটা আমার একটু কম মনে হচ্ছে, এই ঘরটাতে আলো একটু কম, এটা একটু আলো কম, এই এটা নাইট বাল্ব, কিন্তু এটা দিনের বেলা আলো একটু কম। আর আমরা যে ঘরে রয়েছি তার এখান থেকে এরকম একটা জানলা রয়েছে, জানলায় আবার নেট দেওয়া, দেখুন এটা নেট দেওয়া জানলা, এরকম এখানে খুলে বেশ হালকা হালকা হাওয়া আসছে, আর বাইরের দৃশ্যপট এরকম।
আচ্ছা, গদা ভবনে যখন আসবেন আপনারা তখন দুটো জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু স্পট বুকিং হয়, গদা ভবন ঈশ্বরদয় ভবনে কিন্তু স্পট বুকিং হয়, কিন্তু সেক্ষেত্রে স্পট বুকিং একদিনের জন্য, আপনি যদি পরবর্তীতে ডেটে যদি বুকিং করতে যান সেক্ষেত্রে কিন্তু হতেও পারে না হতে পারে, যদি খালি থাকে তাহলে হবে, না তো কিন্তু হবে না, তাতে এক্ষেত্রে অনলাইন বুকিং করে আসাটাই বেটার। দু নম্বর, আপনার যদি অনলাইন বুকিং করে আসেন এবং পেমেন্ট করে আসেন তাহলে কাজটা কিন্তু তাড়াতাড়ি হবে, না তো কিন্তু বেশ যদি শনি রবিবার আসেন তখন কিন্তু ভিড় হবে এবং রুম পাওয়ার কিন্তু চান্স কিন্তু কমে যায়, উইকডেজে হলে ঠিক আছে। তিন নম্বর, আপনাদের যে গদা ভবনের যে প্রসাদ দেওয়া হয় সেটা হচ্ছে একটা থেকে দুটো পর্যন্ত, সৌপর্ণ কাটতে গেছিল সৌপর্ণকে বললো, আর কুপন কাটার শেষ সময়সীমা হচ্ছে 11টা পর্যন্ত। অনলাইনে যদি ঘর বুক করেন বা স্পট বুকিং করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে গভর্নমেন্ট কোনো বা রেকগনাইজ কোনো আইডি প্রুফ আপনাকে নিয়ে আসতে হবে, হাজব্যান্ড ওয়াইফ যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদেরও আইডি প্রুফ লাগবে কিন্তু, এবং কিছু কিছু ক্ষেত্রে যে আপনার ম্যারেজ সার্টিফিকেট সেটাও দেখাতে হতে পারে, প্রয়োজন পড়লে সেটা ছবি তুলে নিয়ে আসবেন বা কোনো জেরক্স নিয়ে আসবেন। আর এখানে কিন্তু একটা কঠোরভাবে কিন্তু মদ্যপান বা বিড়ি সিগারেট খাওয়া মানে এক নিষিদ্ধ, ইভেন মানে চা কফি খাওয়াও কিন্তু এই ক্যাম্পাসের মধ্যে কিন্তু নিষিদ্ধ, এবং প্রতিটা ব্লকে সিসিটিভি লাগানো আছে, কঠোর সিকিউরিটি ব্যবস্থা। আমি কিন্তু পারমিশন নিয়েছি কিন্তু এখানে ভিডিও করার জন্য, এখানে বলে দেওয়া হয়েছে টিকটক বা ওরকম কোনো ছোট ভিডিও বা শর্টস টাইপের করা যাবে না, আমি যদি কোনো ইনফরমেটিভ ভিডিও করি বা আমার ইউটিউব চ্যানেল ওরা চেক করেছে তবেই কিন্তু আমাকে পারমিশন দিচ্ছে এখানকার ভিডিও করার। আমি কিন্তু লোটাস ভবনে ওদের যে সেখানে গিয়ে সিকিউরিটির সঙ্গে কথা বলেছি, তবে ওনারা পারমিশন দিয়েছেন, এবং আপনাদেরও বলে দিই যদি কোনো রকম সিকিউরিটি যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনাদের লোটাস ভবন বা পদ্ম ভবনে যেতে পারেন, তার নিচের তলায় হচ্ছে আপনার সিকিউরিটি অফিস, ওখানে গিয়ে আপনাকে কমপ্লেন করতে হবে। গদা ভবনকে লোকের পছন্দ করার অন্যতম কারণ হচ্ছে যেটা, গদা ভবন মন্দিরের খুব কাছাকাছি অবস্থান করে, এখানকার মহাপ্রসাদের মূল্য 80 টাকা এবং এটা মূল্য হিসেবে খুবই কম, এবং অন্যান্য ভবনের যারা তীর্থযাত্রীরা আছে তারাও এখানে এসে প্রসাদ গ্রহণ করেন। আর তিন নম্বর হচ্ছে এখানকার রুম ভাড়াও কম, 500 টাকা দুজন নন এসি রুমে থাকতে পারেন, আর অন্যান্য ভবনের যেসব বুকিংটাও এখান থেকে করা হয়, গদা ভবন থেকে করা হয়। তো সামগ্রিক যে পরিচালনা বা অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসপত্র গদা ভবনে আছে বলে গদা ভবনটা আমাদের তীর্থযাত্রীদের সবার কাছে খুব পছন্দের। আচ্ছা, গদা ভবনের ভেতরে দেখুন সিঁড়িটা এমনভাবে করা আছে, দেখুন একদিকে সিঁড়ি আর একদিকে একদম র্যাম টাইপের করা আছে, যাতে বয়স্ক যারা মানুষ হবে তারা উঠতে যেতে বা নামতে যেন অসুবিধা না হয় সেই ব্যবস্থা কিন্তু করা আছে। আচ্ছা, আপনারা যারা গদা ভবনে প্রসাদ গ্রহণ করবেন দেখুন এরকম এই রকম প্যান্ডেল করা আছে, এখানে লাইন দিতে হবে এবং এই লাইনটা এরকম করে ইউটার্ন হয়ে ওই ভবনে যাবে গদা ভবন। তার আগে যেটা করতে হবে, আপনাদের জুতো আছে সেই জুতো রাখার জন্য আলাদা কিন্তু কাউন্টার আছে, সেখানে এই যে ওই এই দিকে আছে কাউন্টার, যে গদা ভবন লেখা আছে তার নিচে যে কাউন্টার আছে ওইখানে কিন্তু জুতো খুলে রাখতে হবে। জুতো রাখার যে সেলফ আছে যে রুমে আমি বললাম রাখার জন্য, সেটা কিন্তু পুরো ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগবে না। দেখুন গদা ভবনে খাওয়ার জায়গা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একসাথে কতজন লোক খেতে পারে? 1000, 1000 লোক খেতে পারে একসাথে। আজকে কি ভিড় হয়নি? আচ্ছা, গদা ভবনের মধ্যে যে প্রসাদ সংগ্রহ করতে হবে এখন পুরোপুরি বুফে সিস্টেম, এখন আর মানে কেউ দেওয়ার নেই, এখন আপনাকে প্রসাদ দিয়ে বসে পড়তে হবে। আচ্ছা, গদা ভবনে যে প্রসাদ দিয়েছে 80 টাকার, সেটা হচ্ছে কী দিয়েছে একটু দেখাই আপনাদের। দুটো লুচি আছে, ডাল ভাত, একটা পনিরের তরকারি আছে মটর পনির আলু দিয়ে, পায়েস, ব্যাস আর কিছু না। যতটা খাবো যদি লাগে আবার আমাকে ওখানে গিয়ে নিয়ে আসতে হবে। খাই খেয়ে তো আমি এদের প্রশংসা আমি অনেক শুনেছি, কেমন আগে খেয়েছিস তো? ভালো তাই না? খেয়ে দেখি। আচ্ছা, যেটা একটা বলার ব্যাপার, আমি একটা তরকারি নিয়ে নিই, পটলের তরকারি বলে আমার পটল খেলে প্রবলেম হয়, তো আবার রিপিট দিচ্ছে কিন্তু লুচি পায়েস আর পনিরের তরকারি কিন্তু রিপিট দিচ্ছে না, যেটা দিতে হবে ডাল ভাত আর ওই পটলের তরকারি একটা মিক্সড সবজি টাইপের সেটা রিপিট দিচ্ছে। গদা ভবনে খাওয়া দাওয়া সম্বন্ধে বলতে গেলে প্রথমে যেটা ভালো লেগেছে আমার, যেটা এখন বুফে সিস্টেম বা সেলফ সার্ভিস, আর
টেস্ট যথেষ্ট ভালো, পর্যাপ্ত খাবার আর ভালো, বেশ ভালো। এবং সবচেয়ে কথা, যেখানে যে জায়গায় খাওয়া দাওয়া করতে দিচ্ছে সেই জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মাটিতে বসতে দিলেও ওই জায়গাটা খুব উঁচু, যেখানে থালাটা রাখা হয় সেই জায়গাটা আবার পাথর দিয়ে উঁচু করা আছে, এবং বয়স্ক যারা নিচে বসতে পারবে না তাদের জন্য পেছন দিকে টেবিল চেয়ারের ব্যবস্থাও করে রেখেছে। যাই হোক, গদা ভবনের ওপরে এই ব্লগটা এখানে আমি শেষ করলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আপনাদের একটা সাবস্ক্রিপশান আমার ইন্সপিরেশান। এই ব্লগটা বল এখানে শেষ করছি, বাই।